আসসালামু আলাইকুম আলমগীর ব্লগস এর নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সুপ্রিয় ভিউয়ার্স, আজকে নিয়ে এসেছি অ্যাপাচি আরটিআর 160 সিসির একটা চমৎকার বাইক, ফুল ফ্রেশ কন্ডিশন। ফুল ডিটেইলস জানানোর আগে ছোট্ট করে একটা ইন্ট্রো থেকে ঘুরে আসছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সুপ্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন অ্যাপাচি আরটিআর 160 সিসির একটি বাইক, চমৎকার। এই বাইকের বরাবরের মতো সামনের অংশ থেকে শুরু করছি। সামনের অংশের সামনের হেডলাইট অংশটুকু দেখছেন, এখন পর্যন্ত ফুল ফ্রেশ কন্ডিশন আছে। উঠানামার এক সামান্য পরিমাণে একটু ঘষা খাওয়া ছাড়া আর কোনো ধরনের স্পট নেই। সুপেরিয়ার্স, দেখতে পাচ্ছেন সামনের চাকা, সামনের সকাপ, সামনের চাকার রিপিটগুলো কিন্তু এখন পর্যন্ত অনেক ভালো আছে এবং চাকায় এখনও ঘুরি ঘুরি লেগেই আছে। সুপ্রিভিয়ার্স, এর পরবর্তীতে চলে যাচ্ছি আমরা গাড়িটির ফুয়েল ট্যাঙ্কে। দেখতে পাচ্ছেন গাড়িটির ফুয়েল ট্যাঙ্ক এখন পর্যন্ত কোনো ধরনের স্পট ছাড়া ফুল ফ্রেশ কন্ডিশন আছে, এক ধরনের পলিথিন বা আবরণ লাগানো আছে। সুপ্রিভিয়ার্স, এর পরবর্তীতে আমরা চলে যাচ্ছি গাড়িটির ইঞ্জিন দেখানোর জন্য। ইঞ্জিনের নাট বোল্ট দেখুন, এখন পর্যন্ত ভালো আছে। এর পরবর্তীতে আমরা চলে যাব গাড়িটির পিছনের অংশে। গাড়িটির পিছনের অংশে চলে যাই, দেখেন মোটামুটি গাড়িটির পিছনের চাকাটা দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত অনেক ভালো আছে। বিটগুলো, চাকার বিটগুলো অনেক ভালো এবং গাড়িটি ওয়ান টেস্ট। কিন্তু যে কোনো ডিস্ট্রিক্টের নিজ নামে নাম্বার করে দিব আমরা আপনাদের খরচে, বা নাম্বার করতে আমরা হেল্প করব। সুপ্রিভিয়ার্স, এখন আমরা শোনাবো গাড়িটির সাউন্ড। সুপ্রিভিয়ার্স, এখন আমরা দেখাবো গাড়িটি কত কিলো রান হয়েছে। গাড়িটি রান হয়েছে 8825 কিলোমিটার, 8825 কিলোমিটার রান হয়েছে। সুপ্রিভিয়ার্স, যদি এই গাড়িটি পেতে চান, এই গাড়িটির আমাদের আস্কিং প্রাইস মাত্র 90,000 টাকা, মাত্র 90,000 টাকায় পেয়ে যাবেন অ্যাপাচি আরটিআর 160 সিসির একটি বাইক। চমৎকার এই বাইকটি পেতে আমাদের শোরুমে চলে আসুন। আমাদের শোরুমের ঠিকানা পুরাতন হোন্ডা ও গাড়ি সেন্টার বেদগাড়ি, পুরাতন হোন্ডা কেনাবেচা সেন্টার, প্রোভাইডার মোহাম্মদ আইজুল হক ভাই, দ্বিতীয় বাইপাস মোড়, বেদগাড়ি বনানি, লিচুতলা, বগুড়া। সুপ্রিভিয়ার্স, এছাড়া নতুন পুরাতন গাড়ি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আমাদের শোরুমে চলে আসুন এবং নতুন পুরাতন গাড়ির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। এই প্রত্যাশায় শেষ করছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।